হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু গাইডেন্স গুরু গাইডেন্স গুরু ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে হচ্ছে দুই আগস্ট এবং প্রত্যেক দিনের মতো আজকেও আমরা আজকের সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট এফেয়ার্সগুলো আলোচনা করব তো লাস্ট পর্যন্ত দেখবে আজকে প্রত্যেক দিনের মতোই আমাদের দশটি কোয়েশ্চেন থাকছে এবং প্রত্যেকটি প্রশ্নই তোমাদের সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট প্রত্যেকদিন সকালে সিক্স এম আমাদের কারেন্ট এফেয়ার্সের ক্লাস প্রকাশিত হচ্ছে তারপর আটটা তিরিশ এ এম আমাদের ইংরেজির ক্লাস হচ্ছে প্রত্যেক দিন তারপর সন্ধ্যে সাতটা তিরিশতে আমাদের জিকের ক্লাস হচ্ছে তো এই ক্লাসগুলো অ্যাটেন্ড করার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে দেওয়া বেলাইকন অন করো তারপর অল নোটিফিকেশান অন করো আমাদের প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন করো টেলিগ্রাম অ্যাপে গিয়ে গাইডেন্স গুরু লিখে সার্চ করবে এবং আমাদের গ্রুপে জয়েন করো চলো আজকের প্রথম কোয়েশ্চেনের দিকে যাওয়া যাক দেখো আজকের প্রথম কোয়েশ্চেন সম্প্রতি কে প্রথম মহিলা হিসেবে দুটি অলিম্পিক মেডেল জিতলেন তো এই প্রথম কোনো ভারতীয় মহিলা দুটি অলিম্পিক মেডেল জিতলেন তিনি হচ্ছেন ক্যারেক্ট আনসার হবে অপশান বি পি ভি সিন্ধু অপশান বি ইজ দ্য ক্যারেক্ট আনসার তো পি সিন্ধু প্রথম ভারতীয় মহিলা হিসেবে দ্বিতীয় ভারতীয় এবং প্রথম ভারতীয় মহিলা হিসেবে টোকিও অলিম্পিকে একটি পদক জিতলেন যার ফলে তিনি এ নিয়ে দুটি পদক জিতেছেন ঠিক আছে তো টোকিও অলিম্পিক দু হাজার কুড়িতে চীনের হে বিং জিয়াওকে হারিয়ে ব্রোঞ্জ পদক তিনি জিতেছেন কোয়েশনটা এভাবেও থাকতে পারে তোমাদের যে টোকিও অলিম্পিকে পি ভি সিন্ধু কোন পদক জিতলেন তাহলে ব্রোঞ্জ পদক জিতলেন এবং দু সালে তিনি রিও অলিম্পিকে অর্থাৎ ব্রাজিলের রিও ডি জেনেরিওতে তিনি রৌপ্য পদক জিতেছিলেন তো তিনি ভারতের প্রথম মহিলা হলেন যিনি দুটো পদক জিতলেন ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন আমরা যাব এবং এর আগে মীরাবাই চানু টোকিও অলিম্পিকে একটা রৌপ্য পদক জিতেছেন তাহলে টোকিও অলিম্পিকে ভারতের এ পর্যন্ত দুটো পদক হলো ঠিক আছে নেক্সট কোয়েশ্চনে যাবো তার আগে আমাদের ক্লাস ভালো লাগলে প্রত্যেকে প্রত্যেক দিনের মতো লাইক করে দাও এক হাজার লাইকের টার্গেট রেখেছি আশা করছি তোমরা সকলে লাইক করবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে চলো দ্বিতীয় প্রশ্ন দেখো নাবার্ড কোন রাজ্যে পানীয় জলের জন্য চারশো পঁয়তাল্লিশ কোটি টাকা অনুদান করলো তো সম্প্রতি নাবার্ড পাঞ্জাবে পাঞ্জাবে পানীয় জলের পানীয় জলের জন্য পানীয় জলের একটি প্রকল্পের জন্য চারশো পঁয়তাল্লিশ কোটি টাকা অনুদান দিয়েছে তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার পাঞ্জাব দেখো নাবার্ড নাবারের পুরো নাম হচ্ছে ন্যাশনাল ব্যাঙ্ক ফর অ্যাগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট যেটা প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে হেডকোয়ার্টার অবস্থিত মুম্বাই শহরে চেয়ারম্যান হচ্ছেন হর্স কুমার ভানওয়ালা এই কোয়েশ্চেনটা বারবার আসে যে নাবার্ড কত সালে প্রতিষ্ঠা হয় এবং বর্তমানে চেয়ারম্যান কে রয়েছেন বহুবার পরীক্ষায় আসে এই দুটো কোয়েশ্চেন দেখো পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিং গভর্নর ভিপি সিং বাদনোরে ক্যাপিটাল হচ্ছে চণ্ডীগড় চলো নেক্সট কোয়েশ্চেন দেখো আজকের তৃতীয় প্রশ্ন কোন শহরে প্রশাসন মহিলা সুরক্ষার জন্য স্পেশাল স্কোয়াড ফোর্টি স্কোয়াড চালু করলো তো কোন শহর প্রশাসন এটা করেছে কারেক্ট আনসার হবে ইন্দোর অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার ইন্দোর পুলিশ বা ইন্দোর প্রশাসন সম্প্রতি মহিলাদের সুরক্ষার জন্য স্পেশাল ফোর্টি স্কোয়াড নামে একটি স্কোয়াড চালু করেছে তো দেখো ডিটেলসে ভারতের একমাত্র শহর হিসেবে সম্প্রতি ইন্দোর শহর ইন্টারন্যাশনাল ক্লিন এয়ার ক্যাটালিস্ট প্রোগ্রামের জন্য মনোনীত হয়েছে এটা তোমাদের কন্টিনিভিউস করেই করিয়েছিলাম কয়েকদিন আগেই দেখো মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান রাজ্যপাল হচ্ছেন মঙ্গুভাই ছগন ভাই প্যাটেল রাজধানী হচ্ছে ভোপাল নেক্সট দেখো কে পি এম কেয়ার্স ফর চিলড্রেন ওয়েব পোর্টাল লঞ্চ করলেন তো সম্প্রতি বর্তমানে ভারতের মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী রয়েছেন স্মৃতি ইরানি তো তিনি সম্প্রতি এই পিএম কেয়ার্স ফর চিলড্রেন ওয়েব পোর্টালটি লঞ্চ করলেন অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার ঠিক আছে বর্তমান স্মৃতি ইরানি ভারতের মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী কোভিড নাইন্টিন মহামারীর কারণে পিতামাতা বা আইনি অভিভাবক বা দত্তক পিতামাতা উভয়কেই হারিয়েছেন এমন শিশুর সহায়তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিছুদিন আগে পি এম কেয়ারস ফর চিলড্রেন ফান্ড একটা প্রকল্প ঘোষণা করেছিলেন এবার সেই প্রকল্পের জন্যই ওয়েব পোর্টালটি লঞ্চ করলেন স্মৃতি ইরানি নেক্সট কোয়েশ্চেন দেখো ভারতের কতগুলি টাইগার রিজার্ভকে গ্লোবাল কনজারভেশন এশিউয়েড টাইগার স্ট্যান্ডার্ড বা ক্যাটস দ্বারা মর্যাদাপূর্ণ স্বীকৃতি পেয়েছে তো সম্প্রতি কেটস দ্বারা ভারতের চোদ্দোটি টাইগার রিজার্ভকে মর্যাদাপূর্ণ স্বীকৃতি দেওয়া হয়েছে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার আন্তর্জাতিক বাঘ দিবসের দিন এটি ঘোষণা করা হলো দেখো সেই রিজার্ভগুলোর আমি নাম বলছি তোমাদের টাইগার রিজার্ভগুলোর মধুমালাই অ্যান্ড আনাইমালাই টাইগার রিজার্ভ তামিলনাড়ুতে অবস্থিত বন্দিপুর টাইগার রিজার্ভ কর্ণাটক পরম বিকুলম টাইগার রিজার্ভ কেরালা সুন্দরবন টাইগার রিজার্ভ ওয়েস্ট বেঙ্গল দুদুয়া টাইগার রিজার্ভ উত্তরপ্রদেশ বাল্মীকি টাইগার রিজার্ভ বিহার পেঞ্চ টাইগার রিজার্ভ মহারাষ্ট্র সাতপুরা কানহা অ্যান্ড পান্না টাইগার রিজার্ভ এটা মধ্যপ্রদেশে অবস্থিত তো এতগুলো টাইগার রিজার্ভকে ক্যাটস দ্বারা মর্যাদাপূর্ণ স্বীকৃতি দেওয়া হয়েছে অপশান বি কারেক্ট আনসার এবার আমরা চলে যাব আজকের হোমওয়ার্কের দিকে তোমরা প্রত্যেকে আজকের হোমওয়ার্ক কমেন্ট করে জানাবে যে ভারত ও কোন দেশের মধ্যে ছত্রিশতম করপেট আয়োজিত হলো ভারত এবং কোন দেশের মধ্যে ছত্রিশতম করপেট আয়োজিত হলো জাপান ব্রিটেন ইন্দোনেশিয়া আমেরিকা কারেক্ট আনসার কমেন্ট করো এবং টেলিগ্রাম অ্যাপে যাও সেখানে আমাদের চ্যানেলের নাম লিখে সার্চ করবে গাইডেন্স গুরু এবং আমাদের টেলিগ্রাম গ্রুপ টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো সেখানে সমস্ত ক্লাসের লিঙ্কগুলো বিভিন্ন আপডেটগুলো আমি তোমাদের প্রোভাইড করে থাকি নেক্সট দেখো সম্প্রতিকে মর্যাদাপূর্ণ ইজনার কমিক ইন্ডাস্ট্রি পুরস্কার দু হাজার একুশ পেলেন তো সম্প্রতি এই পুরস্কার পেয়েছেন আনন্দ রাধাকৃষ্ণন ইনি হচ্ছেন আনন্দ রাধাকৃষ্ণন তো তিনি কমিকের ছবিটা দেখতে এই সব কমিকের জন্য তিনি সম্প্রতি ইজনার কমিক ইন্ডাস্ট্রি পুরস্কার দু পেয়েছেন আর এই যে পুরস্কার এটি হলো কমিক ওয়ার্ল্ডের অস্কার নামে সমতুল্য পুরস্কার বা অস্কার নামেও খ্যাত শ্রেষ্ঠ চিত্রশিল্পী ও মাল্টিমিডিয়া শিল্পী হিসেবে তিনি এই পুরস্কার পেয়েছেন অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার আনন্দ রাধাকৃষ্ণন নেক্সট দেখো সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী বর্তমানে ভারতে কত মিলিয়ন টন স্বর্ণ আকরিক সঞ্চিত আছে তো সম্প্রতি এক একটি রিপোর্ট প্রকাশ হয়েছে যে রিপোর্টে বলা হচ্ছে যে ভারতে বর্তমানে পাঁচশো মিলিয়ন টন স্বর্ণ আকরিক সঞ্চিত আছে এই রিপোর্টটি প্রকাশ করেছে সম্প্রতি ন্যাশনাল মিনারেল ইনভেন্ট্রি নামক সংস্থাটি এই রিপোর্ট প্রকাশ করা হয়েছে এবং বলছে পাঁচশো মিলিয়ন টন স্বর্ণ আকরিক সঞ্চিত আছে ভারতে নেক্সট হচ্ছে অষ্টম প্রশ্ন প্রয়াত হলেন নন্দু নাটেকর তিনি কোন খেলার সঙ্গে যু যুক্ত ছিলেন তিনি হচ্ছেন নন্দু নাটেকর তিনি টেনিস সরি ব্যাডমিন্টন খেলোয়াড়ের সঙ্গে যুক্ত ছিলেন অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার ব্যাডমিন্টন তিনি ব্যাডমিন্টনের একজন বিখ্যাত ভারতীয় প্লেয়ার ছিলেন দেখো নাটেকার অন ওভার হান্ড্রেড ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল টাইটেল ফর ইন্ডিয়া ভারতের জন্য একশোর বেশি তিনি জাতীয় এবং আন্তর্জাতিক টাইটেল খেতাব জিতেছেন পনেরো বছরের কেরিয়ারে নাটেকার ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু উইন এ টাইটেল অ্যাব্রড ইন নাইনটিন ফিফটি সিক্স প্রথম খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক মেডেল তিনি জিতেছেন প্রথম ভারতীয় খেলোয়াড় হিসেবে তিনি আন্তর্জাতিক মেডেল জিতেছিলেন তাহলে উত্তর হচ্ছে ব্যাডমিন্টন অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার নেক্সট হচ্ছে কোন দেশ মধ্য ও দক্ষিণ এশিয়া সম্মেলনের আয়োজন করলো অর্থাৎ সেন্ট্রাল এবং সাউথ এশিয়া সামিট আয়োজন করলো কোন দেশ কারেক্ট আনসার হচ্ছে উজবেকিস্তান অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার উজবেকিস্তান এটা আয়োজন করলো এবং উজবেকিস্তানের রাজধানী তাসখণ্ডে এটি আয়োজিত হলো এটা কয়েকদিন আগেকার কারেন্ট অ্যাফেয়ার্স এটা পনেরো এবং ষোলোই জুলাই আয়োজিত হয়েছিল ঠিক আছে বিভিন্ন দেশ থেকে চল্লিশ জন প্রতিনিধি এবং আরও দুশো জন বিশিষ্ট ব্যক্তি এখানে অংশগ্রহণ করেন এবং উজবেকিস্তানকে কিভাবে আরও উন্নত করা যায় কিভাবে ব্যবসা বাণিজ্য স সকলের সাথে সহায়তা তারা পেতে পারে সেই সম্পর্কে বহু আলোচনা এখানে হয়েছে তো দেখো উজবেকিস্তানের মুদ্রা হচ্ছে সোম রাষ্ট্রপতি সাফকাত মির্জি ওয়েব রাজধানী তাসখন্দ নেক্সট হচ্ছে কোন দেশের পাশেও ডেল প্রাডো পাশেও ডেল প্রাডো ও রেট্রো পার্কে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা দেওয়া হলো তো সম্প্রতি স্পেনের অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার স্পেনের পাশেও ডেল প্রাডো এবং তার সঙ্গে একটা পার্ক রয়েছে রেট্রো পার্ক এই দুটো স্থানকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা দেওয়া হয়েছে তো এটা হচ্ছে দেখো পাশেও ডেল প্রাডো এটাকেই এই স্বীকৃতি দেওয়া হয়েছে এটা অবস্থিত স্পেনের রাজধানী মাদ্রিদে এটা অবস্থিত ঠিক আছে এবং স্পেনের রাজধানী তাহলে মাদ্রিদ মুদ্রা হচ্ছে ইউরো এবং ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তাহলে ইউনেস্কোর দেখো ফুল নেম ইউনাইটেড নেশন এডুকেশনাল সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন তো আজকের দশটি কোয়েশ্চেন শেষ হলো এবং তোমাদের বলে রাখি যে ভারত সম্প্রতি ভারতের দুটি স্থানকে আরও ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আখ্যা দেওয়া হয়েছে ঠিক আছে তাই আগে আটত্রিশ ছিল বর্তমানে ভারতের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হলো আটত্রিশ প্লাস দুই চল্লিশটি তো আজকের দশটি কোয়েশ্চেন শেষ হলো আমাদের ক্লাস ভালো লাগলে প্রত্যেকে তোমার বন্ধুদের সাথে বিভিন্ন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপ ফেসবুক গ্রুপগুলোতে শেয়ার করে দেবে ভিডিওটি এবং প্রত্যেকে এক্ষুনি একটা করে লাইক করে দাও এবং যেটা হোমওয়ার্ক দিয়েছে সেটা প্রত্যেকে কমেন্ট করবে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে তোমরা প্রত্যেকে সেই লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম গ্রুপে জয়েন করো এবং তোমরা চাইলে আমাকে ফেসবুকেও ফলো করতে পারো ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে এবং আমাদের একটা ডাব্লুপি চ্যানেল আছে সেই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে তোমরা সেটা সাবস্ক্রাইব করে নাও থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো জয় হিন্দ